Okay, alright. Finally, Mission Impossible Dead Inconing এর official trailer release করেছে. ট্রেলারটা কেমন ছিল? Honestly speaking, just a blast calculation towards যখন ট্রেলার ছিল তখন বলেছিলাম সেম অফ দ্য টাইম টম ক্রুজ অ্যান্ড ক্রিস্টোফারের এই মুভিটি আনএক্সপেক্টেড ভাবে আমি ট্রেলারটার দেখেছি. দু ঘন্টা আগে রিলিজ হয়ে গিয়েছে. ট্রেলারটা দেখার পর জাস্ট গুজবাম ক্রিয়েট করছে, কারণ অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর এই ট্রেলারের মধ্যে মানে অভাবনীয় কিছু অ্যাকশন দেখতে পারবেন যেগুলো রিয়েলিস্টিক. আসলে টম ক্রুজের এই মুভির মধ্যে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স এইভাবে ডিজাইন করা হয়েছে, অনেকটা নট লাইক গ্রিন স্ক্রিনের মধ্যে নট বিশ্বাসী. এটা রিয়েল লোকেশনে রিয়েলভাবে শ্যুট করা, যে ট্রেলারটা দেখলে বুঝে যাবে. আপনার চোখদাতানো ভিজুয়াল রয়েছে, চোখদাতানো অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, দারুণ কিছু ফাইট সিকোয়েন্সগুলো আমার দেখতে দারুণ লাগবে. মুভিটি জুলাই মাসে রিলিজ করতে যাচ্ছে. তো ফাইনালি টম ক্রুজ ব্যাক উইথ মিশন ইম্পসিবল পার্ট ওয়ান, মানে ডেড ইন রেকনিং পার্ট ওয়ান, সরি. তো আমার থেকে দারুণ লেগেছে, বিশেষ করে যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ট্রেনের মধ্যে বলুন বা পাহাড়ের মধ্যে গাড়ি নিয়ে আপনার বাইক নিয়ে স্ট্যান্ড করা, সেগুলো দেখতে না দারুণ লাগে. অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম গুজবাম্পস যখন বড় বড় সিনেমা হলের মধ্যে দেখতে পাবেন তখন দারুণ লাগবে. তো যারা যারা ট্রেলারটা দেখেছে মিশন ইম্পসিবলের, কেমন লেগেছে ডেড পার্ট ওয়ানের ট্রেলারটি অবশ্যই জানান কমেন্ট সেকশনে. আশা করছি আপনারও ভালো লেগেছে. এমন আমাদের চ্যানেল সাথে থাকার জন্য ধন্যবাদ. গুড বাই, টেক কেয়ার, টাটা.